শুআইব আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন? শুআইব আলাইহিস সালাম, তার ব্যাপারে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আল্লাহর নবী সাইয়েদিনা শুআইব আলাইহিস সালামের পরিচয় জেনে নেব। শুআইব আলাইহিস সালাম তিনি একজন পয়গাম্বর ছিলেন, তিনি একজন নবী ছিলেন। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আহলে মাদিয়ান বা মাদায়েনবাসীর প্রতি নবী হিসেবে প্রেরণ করেছিলেন। মাদিয়ান ছিল একটি গোত্রের নাম, এই গোত্রের নামানুসারেই পরবর্তীতে তাদের বসতি বা জনপদ মাদিয়ান জনপদ নামে পরিচিতি পেয়েছিল। শুআইব আলাইহিস সালাম ছিলেন সাইয়েদিনা ইব্রাহিম খলিলুল্লাহ এর বংশধর। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের একাধিক স্ত্রী ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রী কান্তুরা বিনতে ইয়াকতিন এর গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামের ছয়টি পুত্র সন্তানের জন্ম হয়। তার মধ্যে একজনের নাম ছিল মাদিয়ান। এই মাদিয়ান তার স্ত্রী পরিবার পরিজন সহ সিরিয়া এবং হিজাজের সীমান্তবর্তী একটি এলাকা বা গ্রাম, যেটিকে মুআন বলা হয়, সে এলাকায় বসবাস শুরু করে। মাদিয়ান এর খানদান যখন এই এলাকায় বসবাস করা শুরু করল, পরবর্তীকালে তার পরিবার পরিজন, তার সেই গোষ্ঠী বা তার সেই গোত্র এক পর্যায়ে বিরাট একটি গোত্র বা বিরাট একটি গোষ্ঠী হিসাবে আবির্ভূত হলো। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে মাদিয়ানের নামে সেই জনপদটি পরিচিতি লাভ শুরু করে। শুআইব আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে মাদিয়ান বা মাদিয়ান গোত্রের একজন। আল্লাহ তাআলা তাকে, শুআইব আলাইহিস সালামকে ওই মাদিয়ানবাসীদের জন্য নবী হিসাবে প্রেরণ করেছিলেন। কোরআনুল কেরিমের কোনো কোনো জায়গায় এই মাদিয়ানবাসীকে আসহাবুল আইকাহ বলেও সম্বোধন করা হয়েছে। আসহাবুল আইকাহ মানে হচ্ছে জঙ্গলের বাসিন্দা। শুআইব আলাইহিস সালামের উম্মত বা কওমের লোকদেরকে আসহাবুল আইকাহ জঙ্গলের বাসিন্দা এজন্যই বলা হতো, কারণ তার এই অবাধ্য জনগোষ্ঠী প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং সেখানেই তাদের উপরে তাদের অবাধ্যতার কারণে গজব নেমে এসেছিল। আবার কোনো কোনো রওয়ায়েতে পাওয়া যায় যে শুআইব আলাইহিস সালামের অবাধ্য সেই কওম সেই জঙ্গলের ভেতরে আইকাহ নামক একটি গাছের পূজা করে। তারা যখন আইকাহ নামে একটি গাছের পূজা শুরু করল, তখন থেকেই তাদেরকে আসহাবুল আইকাহ বা আইকার অধিবাসী বা আইকার পূজারী বলে তাদেরকে সম্বোধন করা হতো। শুআইব আলাইহিস সালাম ছিলেন সাইয়েদিনা মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের শ্বশুর। অনেক প্রাচীন বিজ্ঞ আলেম শুআইব আলাইহিস সালামকে খতিবুল আম্বিয়া বলে আখ্যায়িত করেছেন। খতিবুল আম্বিয়া মানে হচ্ছে নবীগণের খতিব, নবীগণের মধ্যে সেরা বক্তা ছিলেন শুআইব আলাইহিস সালাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুআইব আলাইহিস সালামের নাম মুখে নিতেন, তখনই তিনি তাকে খতিবুল আম্বিয়া বলে আখ্যায়িত করতেন। কারণ শুআইব আলাইহিস সালাম তার কওমের সামনে এত চমৎকার ভাষায়, এত সুন্দর ভাষায় দাওয়াত উপস্থাপন করেছিলেন, যেই দাওয়াতের ভাষা এবং শব্দসমূহ ছিল অত্যন্ত উঁচু মানের, তার শব্দচয়ন ছিল অত্যন্ত মার্জিত, তার উপস্থাপনা ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী এবং প্রাঞ্জল। এজন্য তাকে খতিবুল আম্বিয়া বা নবীগণের খতিব অথবা নবীগণের মধ্যে সেরা বক্তা হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদায়েনবাসীদের জন্য নবী হিসাবে পাঠিয়েছিলেন। আর তার ওই বংশ, তার ওই কওম, মাদায়েনবাসী লোকেরা এমন এমন জঘন্য কুকর্মে লিপ্ত ছিল, কোরআনুল কেরিমে আল্লাহ তাআলা তার সেই কওমের পাঁচটি মারাত্মক কুকর্মের উল্লেখ করেছেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে তারা আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে শিরক এবং কুফরের মধ্যে নিমজ্জিত হয়েছিল। নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে অবাধ্য ওই জাতি মাপে এবং ওজনে কম দিত।
নেওয়ার সময় ঠিক মতোই নিত, কিন্তু দেওয়ার সময় কম দিত। নাম্বার থ্রি, তিন নম্বর হচ্ছে অবাধ্য ওই জাতি, এরা ফাসাদ বা বিশৃঙ্খলা গণ্ডগোল ঝামেলা সৃষ্টিকারী লোক ছিল। নাম্বার ফোর, চার নম্বর হচ্ছে এরা চাঁদাবাজ টাইপের লোক ছিল, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে লুণ্ঠন ডাকাতি চাঁদাবাজি করত, মানুষকে বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদর্শন করত, যারা ঈমান আনত বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিত এবং তাদের উপরে জুলুম নিপীড়ন চালাত। নাম্বার ফাইভ, শোয়াইব আলাইহিসসালামের অবাধ্য ওই জাতির পাঁচ নাম্বার যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে দিয়েছেন, সেটি হচ্ছে তারা খুব অকৃতজ্ঞ জাতি ছিল। আল্লাহ তাআলার তরফ থেকে এত এত নেয়ামত তারা পেয়েছে, এই নেয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরগুজারি করা তো দূরের কথা, আল্লাহর উপরে তারা ইমানটাও আনে নাই, ইমানও আনে নাই, আল্লাহর উপরে শুক্রিয়াও করে নাই, অকৃতজ্ঞ হয়ে গিয়েছিল, যার কারণে তাদের উপরে ভয়াবহ গজব আল্লাহর তরফ থেকে নেমে এসেছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, শোয়াইব আলাইহিসসালামের কওমের লোকেরা যে সকল কুকর্ম করেছিল, তার মধ্যে এই মারাত্মক পাঁচটি কুকর্মের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আর শোয়াইব আলাইহিসসালামের ব্যাপারে কোরআনুল কারীমের ৩৫টি আয়াতে বিস্তারিত আলোচনা এসেছে। সাইয়েদিনা শোয়াইব আলাইহিসসালামের কওমের লোকেরা আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে তারা যখন শিরক আর কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে গেল, রাব্বুল আলামিন সাইয়েদিনা শোয়াইব আলাইহিসসালামকে তাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করলেন, আর সাইয়েদিনা শোয়াইব আলাইহিসসালাম সর্বপ্রথম তাদের সামনে তাওহীদের দাওয়াত উপস্থাপন করলেন। কোরআনে কারীমের সাত নম্বর সূরা সূরাতুল আরাফের ৮৫ নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বাল ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রা। আল্লাহ তাআলা বলছেন, মাদিয়ানবাসী লোকদের কাছে তাদের ভাই শোয়াইবকে আমি নবী বানিয়ে পাঠালাম, আর শোয়াইব আলাইহিসসালাম তাদের কাছে প্রথমেই দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, গাছের পূজা বাদ দাও, ওই স্রষ্টার ইবাদত করো যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, ওই রবের দিকে ফিরে আসো। তিনি যখন তার কওমের লোকদেরকে আল্লাহর দিনের দাওয়াত দিলেন, তাদের সামনে তিনি যখন তাওহীদের দাওয়াত উপস্থাপন করলেন, তার সেই অবাধ্য জাতি তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। কেবলমাত্র দাওয়াতই প্রত্যাখ্যান করে নাই, বরং তাকে নিয়ে কেমন ঠাট্টা আর উপহাস করেছিল। রাব্বুল আলামিন তাদের সেই ঠাট্টা উপহাসের ভাষাগুলো কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। কোরআনুল কারীমের ২৬ নম্বর সূরা সূরাতুস সুহারা এর ১৭৬ নম্বর আয়াত থেকে রাব্বুল আলামিন বলছেন, كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين الله تعالى বলছেন, আইকার অধিবাসীরা অর্থাৎ আইকা নামক গাছের যারা পূজা করত, সেই আইকার অধিবাসীরা তাদের রাসূলকে মিথ্যা বলে আখ্যায়িত করেছিল, মিথ্যা বলে প্রতিপন্ন করেছিল। শোয়াইব আলাইহিসসালাম যখন তাদেরকে বললেন গাছের পূজা বাদ দিয়ে আল্লাহকে ভয় করো, তার গোলামি করো, আমি তো তোমাদের কাছে বিশ্বস্ত একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, সুতরাং আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো, আমি তো তোমাদের কাছ থেকে এই দাওয়াতের কোনো বিনিময় চাই না, আমার বিনিময় তো কেমন রব্বুল আলামিনের কাছেই রয়েছে, এই জন্য তোমরা রব্বুল আলামিনের ইবাদত করো। তিনি যখন তার কওমের লোকদের কাছে তাওহীদের এই দাওয়াত উপস্থাপন করলেন, দাওয়াত উপস্থাপনের সময় তিনি আরো বলেছিলেন, ওয়াত্তাকুল্লাযী খলাকাকুম ওয়াল জিবিল্লাতিল আউওয়ালিন, সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী প্রজন্মকে সৃষ্টি করেছেন,
শুআইব আলাইহিস সালাম যখন তার এই অবাধ্য জাতির সামনে তাওহীদের দাওয়াত পেশ করলেন, তার সেই অবাধ্য জাতির লোকেরা, বিশেষ করে তার সেই সম্প্রদায়ের নেতৃবৃন্দ যারা ছিল, নেতারা প্রথমেই বিরোধিতা শুরু করল। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, পৃথিবীর সমস্ত নবীরা যখনই যেই সমাজে কিংবা যেই রাষ্ট্রে দাওয়াত শুরু করেছেন, দাওয়াত শুরু করার পর সবার আগে রাষ্ট্রশক্তি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতারা বাধা দিয়েছিল। আজও দেখবেন পৃথিবীর বহু জায়গায় আল্লাহর দিনের দাওয়াত দিলে রাষ্ট্রশক্তির কাছ থেকে সবার আগে বিরোধিতা আসে। এই বিরোধিতা আজকে নতুন কোনো বিষয় নয়, যারাই আল্লাহর নবীদের কর্মপন্থা অনুসরণ করে দাওয়াত দিবে সেই মানুষগুলো সবার আগে রাষ্ট্রশক্তির রোশানলে পড়া লাগবে। আপনার দাওয়াতের কারণে যদি রাষ্ট্র ক্ষমতায় থাকা লোকেরা আপনার দাওয়াতের কারণে যদি নড়াচড়ে বসে, বুঝতে হবে আপনার দাওয়াত নবীদের তরিকায় হচ্ছে, ঠিক কিনা? আর আপনার দাওয়াতের কারণে যদি কারো টনক না নড়ে, বুঝতে হবে এটা দিনের দাওয়াত নয়, এটা হলো পেটের দাওয়াত। শুআইব আলাইহিস সালাম যখন দাওয়াত শুরু করলেন, সবার আগে নেতৃবৃন্দ বাধা দিল, তার সম্প্রদায়ের বড় বড় নেতারা তখন বলল, কালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন ওয়া মা আনতা ইল্লা বাশারুম মিছলুনা ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। নেতৃবৃন্দ বলেছিল, শুআইব তোমার মধ্যে মনে হয় জাদুর প্রভাব পড়েছে, কারণ তুমি তো খুব সুন্দর করে কথা বলো, তুমি এই তোমার সুন্দর কথাগুলো দিয়ে মানুষদের উপরে প্রভাব বিস্তার করছো, মনে হয় তুমি জাদুকর হয়ে গিয়েছো। ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিছলুনা, তুমি আবার রাসূল হও কেমনে, আমরা তো দেখছি তুমি আমাদের মতোই একজন মানুষ, আমাদের মতোই একজন মানুষ কি করে আবার আমাদের মধ্যে নবী হয়ে আসে, এটা আমাদের তো বুঝে আসে না। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন, নিশ্চয়ই তুমি মিথ্যা বলছো, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। পৃথিবীর যে সকল যুগে যত নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সেই সময়ে কাফের মুশরিক এবং সেই সমাজের লোকেরা ঈমান আনার ক্ষেত্রে সবচেয়ে যে বড় আপত্তি পেশ করত সেটি ছিল যে, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আমাদের মতো মানুষকেই কেন আল্লাহ নবী বানাবেন। তাদের আপত্তি ছিল, নবী যিনি হবেন তিনি মানুষ হবেন না, তিনি অন্য কেউ হবেন। এখনো দেখবেন আমাদের সমাজে, আমাদের দেশে বহু মুসলমান আছে, নবীদেরকে তারা মানুষই মানতে চায় না, মানে নবী প্রেম দেখাইতে দেখাইতে নবী যে মানুষ এটাও মানতে চায় না, এরকম আছে না নাই? তো পৃথিবীর বহু যুগে আল্লাহ যখন নবীদেরকে পাঠিয়েছেন, সেই সমাজের লোকের অবাক হত, আশ্চর্য কথা, এই লোকটা নবী হয় কেমনে, এত দেখছি আমাদের মতো চলাফেরা করে, আমাদের মতোই বাজার ঘাটে যায়, আমাদের মতোই খাওয়া দাওয়া করে, পেশাব পায়খানা হয়, আমাদের মতোই বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা হয়, তাহলে আমাদের মতোই মানুষ, সে আবার নবী হয় কি করে? এই চিন্তা চেতনা ধারণকারী লোকদের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 94 নম্বর আয়াতে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মানান নাস আন ইউমিনু ইযা জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের কাছে যখন হেদায়াত আসে, ইমান আনার ক্ষেত্রে কেবল একটি কথাই তাদের সামনে প্রতিবন্ধকতা কিংবা বাধা হয়ে দাঁড়ায়, তারা মনে করে, আবআসাল্লাহু বাশারার রাসূলা, আমাদের মতো একজন মানুষকেই কেন আল্লাহ রাসূল বানিয়ে পাঠাবেন। এখনো দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ নামটা দিয়েছে মুসলমানের, কিন্তু আদর্শের বেলায় কাফের মুশরিকদের আদর্শ গ্রহণ করে, নবী প্রেম দেখাতে গিয়ে নবীদেরকে মানুষই তারা মানতে চায় না। রব্বুল আলামিন এই সকল চিন্তা চেতনা ধারণকারী লোকদের, এই সকল চিন্তা চেতনা ধারণকারী মানুষদেরকে ইঙ্গিত করে কোরআনে সরাসরি আয়াতি নাজিল করেছেন, আল্লাহ তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবী আপনি জানিয়ে দেন, উল্লাউ কানা ফিল আরদি মালাইকাতু ইয়ামশুনা মুতমাইনিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকা রাসূলা। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি জানিয়ে দেন, যারা মনে করে নবীরা
যারা মনে করে নবীরা মানুষ না, মানুষের চাইতে বেশি কিছু আপনি এদেরকে জানিয়ে দেন, এই পৃথিবীতে যদি মানুষ বাস না করে ফেরেশতা বসবাস করতো তাহলে ফেরেশতাদের জন্য মানুষকে আল্লাহ নবী বানাতেন না, বরং জমিনে মানুষ বাস না করে ফেরেশতা বাস করলে ফেরেশতা কি আল্লাহ তাআলা আসমান থেকে রাসূল বানিয়ে পাঠাতেন। যেহেতু দুনিয়াতে বাস করে মানুষ, এজন্য মানুষের জন্য আল্লাহ নবীও বানিয়েছেন মানুষ। আচ্ছা বলেন তো, যদি আল্লাহ তাআলা মানুষের জন্য নবী মানুষ না বানিয়ে ফেরেশতা বানাতেন খুব গণ্ডগোল লাগতো, কারণ ফেরেশতারা পুরুষও না নারীও না। এখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হইলে এটা মীমাংসা করবে কেমনে? কারণ তার তো নিজেরই বউ নাই। তো তার যার নিজেরই বউ নাই সে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াঝাটি কেমনে বুঝবে? ফেরেশতাদেরকে যদি আমাদের জন্য নবী বানানো হইতো, তো আমাদের তো কলকারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, বাজারঘাট আছে, আমাদের হাল চাষ আছে, জমিজমা আছে। তো ফেরেশতাকে যদি নবী বানানো হতো, জমিনের আইল ঠেলাঠেলি হইলে, জায়গা জমিনের আইল ঠেলাঠেলি শুরু হইলে ফেরেশতা এটার সমাধান কেমনে করতো? কারণ তার তো জায়গা জমি নাই, ফেরেশতা এগুলো বুঝে ওরা। আল্লাহ তালা বলছেন যদি ফেরেশতা বাস করতো ফেরেশতার জন্য নবীও বানাইতাম ফেরেশতা, যেহেতু পৃথিবীতে বাস করে মানুষ এজন্য নবীও বানিয়েছেন আল্লাহ মানুষ। সুতরাং পৃথিবীর সমস্ত নবীরা মানুষ ছিলেন, আকিদা ঠিক করেন। আমাদের আকিদাতেই ভেজাল আছে, কিছু মানুষ নবী প্রেম দেখাতে দেখাতে নবীদেরকে মানুষই মানতে চায় না। যারা নবীদেরকে মানুষই মানতে চায় না এরা সরাসরি আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের এই 95 নম্বর আয়াতের সাথেই তারা সংঘর্ষ শুরু করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমজ দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে দেখেন শুআইব আলাইহিস সালাম প্রথমেই তার উম্মতদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, কারণ আগে তো মানুষের ঈমান আকীদা ঠিক করা লাগবে। এরা গাছের পূজা করত, তিনি প্রথমেই তাদের সামনে ঈমানের দাওয়াত দিলেন। ঈমানের দাওয়াত দেওয়ার পর তারা মনে হয় ফুলের মালা দিয়ে শুআইব আলাইহিস সালামকে রিসিভ করেছিল, তাই না? ফুলের মালা দিয়ে রিসিভ করে নাই, মিথ্যাবাদী বলেছিল, জাদুকর বলেছিল, বলেছিল তুমি যদি নবী হও তো তুমি আমাদের মতো মানুষ কেন? আল্লাহ যদি নবী বানাতে চান তাহলে তো অন্য কাউকে পাঠাতে পারতেন। এভাবে তারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল, তার দাওয়াতকে বেশিরভাগ মানুষই গ্রহণ করে নাই। শুআইব আলাইহিস সালামের জাতির লোকদের মধ্যে 2 নম্বর যে কুকর্ম বিদ্যমান ছিল সেটি হচ্ছে এরা ওজনে কম দিত, নেওয়ার বেলায় ঠিকঠাক মতোই নিত কিন্তু দেওয়ার বেলায় ওজনে কম দিত। শুআইব আলাইহিস সালাম কুকর্মে লিপ্ত তার ওই অবাধ্য জাতির কাছে এবার দাওয়াত পেশ করলেন কোরআনুল করিমের 11 নম্বর সূরা, সূরা হুদের 84 নম্বর আয়াতের শেষাংশ থেকে রব্বুল আলামিন বলছেন, শুআইব আলাইহিস সালাম কুকর্মে লিপ্ত তার ওই অবাধ্য জাতিকে বললেন, ওয়ালা তাংকুসুল মিকইয়ালা ওয়াল মিজান ইন্নি আরাকুম বিখাইরিন ওয়া ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত। শুআইব আলাইহিস সালাম বললেন খবরদার ওজনে কম দিও না, মেপে দেওয়ার সময় কম দিও না, আমি তো দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে প্রাচুর্য রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক না জারে নেয়ামত দিয়েছেন, এত নেয়ামত পাওয়ার পরেও কেন এই অবৈধ পন্থায় তোমরা উপার্জন করো, কেন তোমরা মানুষের হক নষ্ট করো? শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা আল্লাহর হক অনষ্ট করেছিল, বান্দার হক অনষ্ট করেছিল, এই জন্য তাদের উপরে কঠিন আজাব নেমে এসেছিল। আল্লাহর হক হলো, আল্লাহর হক নষ্ট করা মানে হলো তারা আল্লাহর সঙ্গে শিরক করেছিল, আর বান্দার হক মানুষের হক নষ্ট করার মানে হলো মানুষদেরকে তারা ওজনে কম দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করত। শুআইব আলাইহিস সালাম বললেন তোমাদেরকে তো আমি প্রাচুর্যশীল দেখছি, আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতেই অনেক নেয়ামত দিয়েছেন, তারপরেও কেন তোমরা মানুষের সঙ্গে ধোকাবাজি করো, মানুষের সঙ্গে প্রতারণা করো, আমি তো এক মহা বিপদ আসন্ন দেখতে পাচ্ছি। তিনি তার কওমকে আরো বলেছিলেন, ওয়ায়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজান বিল কিসত ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম। তিনি বলেছিলেন হে আমার কওমের লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, সঠিকভাবে তোমরা ওজন করো,
ইনসাফ করো, মানুষকে অজনে কম দিও না, মানুষের সঙ্গে প্রতারণা করো না, মানুষকে পণ্য অজন করে কম দিয়ে দেও না। বাকিয়াতুল্লাহি খায়রুন লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। তিনি বলেছিলেন আল্লাহর পথে তোমাদের জন্য যা উদ্বৃত্ত থাকে, এর মানে হলো আল্লাহর বিধান অনুযায়ী ব্যবসা করে তোমাদের যে মুনাফা হয় সেটাই তো তোমাদের জন্য কল্যাণকর, তাও কেন তোমরা অবৈধ পন্থায় উপার্জন করছো। অবাধ্য এই জাতির সামনে যখন তিনি এইভাবে দাওয়াত পেশ করলেন, তারা তখন শোয়াইব আলাইহিসসালামকে কি বলেছিল শুনেন, তারা বলেছিল কালু ইয়া শুআইব আসলাতুকা তামুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লাআনতাল হালিমুর রশীদ। তারা বলেছিল হে শুআইব, আমরা তো দেখি তুমি মাঝে মাঝে নামাজ পড়ো, তো তোমার মতো নামাজি মানুষ, তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয় নাকি, আমাদের পূর্বপুরুষরা যেই সকল জিনিসের উপাসনা করেছিল, পূজা করেছিল, আমরা এগুলোকে ত্যাগ করে তোমার নামাজ কি তোমাকে এটা শিখায় নাকি, তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয় নাকি, এটা শিখায় নাকি যে আমরা আমাদের মাবুদদেরকে ত্যাগ করি, তোমার নামাজ কি তোমাকে এটা শেখায় নাকি আমরা যেভাবে ব্যবসা বাণিজ্য করছি আমাদের ব্যবসা বাণিজ্যের উপরে হস্তক্ষেপ করা শেখায় নাকি। অর্থাৎ তার জাতির লোকেরা মনে করতো ধর্মকর্ম যারা করছে তারা ধর্মকর্ম করো, বৈষয়িক বেশ বৈষয়িক বিষয়ে কেন মাথা ঘামাও। শোয়াইব আলাইহিসসালামের অবাধ্য এই জাতির অনুসরণ আজ বিশ্বের বহু জায়গায় মুসলমানরা করছে, এরা ধর্মকে কেবল আচার অনুষ্ঠান মনে করে আর বৈষয়িক ক্ষেত্রে নিজেদের মতকে তারা প্রাধান্য দিয়ে থাকে। কি ভুল বলেছি? আমাদের মুসলমান সমাজে এমন বহু মানুষ আছে ধর্মকর্ম কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ তারা মনে করে, তারা মনে করে ধর্ম এটি কেবল নামাজ রোজা হজ যাকাত এরকম কিছু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ, ধর্মকে তারা এই গণ্ডির বাহিরে দেখলেই তাদের চুলকানি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায় বলে তারা মাদকের বেলায় নিজেদের আইন গ্রহণ করে শরিয়া আইন গ্রহণ করে। আমার তো অবাক লাগে মাদক নিয়ন্ত্রণ কিংবা মাদক মোকাবেলার জন্য দেখবেন বিভিন্ন জায়গায়, এই শহরের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন মানববন্ধন র্যালি হয়, আর অপরদিকে দেশে মদ আর লাইসেন্সেরও বৈধতা দেওয়া হয়েছে। আমার বুঝে আসে না, একদিকে মদ আর লাইসেন্সের বৈধতা দিয়ে অন্যদিকে টাকা পয়সা খরচ করে এরকম মিটিং করে লাভ কি? আমার মনে হয় কিছু মানুষ হালুয়া খাওয়ার জন্যই এই ধরনের মিটিং করে, এছাড়া আর কিছুই না। নইলে সত্যিকার অর্থেই যদি মাদককে বন্ধ করতে চান পার্লামেন্টে আইন করুন, মদ ইয়াবা এগুলোর যে লাইসেন্স আছে সেই লাইসেন্সকে আগে বাতিল করতে হবে, সেই লাইসেন্সকে যদি বাতিল করা হয় তাহলে আর সভা সমাবেশ করা লাগবে না, অটোমেটিকই দেখবেন দেশ থেকে মাদক নির্মূল হয়ে যাবে। কি আজীব কথা! দেখবেন বাংলাদেশের বহু জায়গায় দেখবেন মাদকের বিরুদ্ধে বক্তৃতা দেয়, পরবর্তীতে দেখা যায় মাদকের মামলা খেয়ে তারাই জেলখানার ভেতরে আছে না নাই। তো এরা ধর্ম কর্মকে শুধু অনুষ্ঠান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ মনে করে। এই শোয়াইব আলাইহিসসালামের জাতির লোকেরাও এরকম ছিল, তারা ধর্মকে আর বৈষয়িক বিষয়কে আলাদা করে দিয়েছিল। শোয়াইব আলাইহিসসালামকে তারা বললো তুমি নামাজ পড়তেছো ভালো কথা, তোমার নামাজ ত্যাগ করে এসে তুমি আমাদেরকে এখন নতুন নতুন কথা শোনা করো, আমরা ব্যবসা বাণিজ্য যেভাবে করছি এটা আমাদের বিষয়, এখানে মাথা ঘামিও না। এরকম বহু মানুষ আছে দেখবেন, দিদিও আছে দেখবেন, খতিব সাহেবরা মন খুলে কথা বলতে পারে না কারণ তার মসজিদের সভাপতি সেক্রেটারি সুদখুর ঘুষখুর সুদের বিরুদ্ধে কথা বললে তার চাকরি থাকে না। তাদের কথা হচ্ছে হুজুর আপনি শুক্রবারে জুমার খুতবায় সব বলেন কিন্তু সুদ ঘুষের বিরুদ্ধে বলিয়েন, আমরা সুদ ঘুষ খেয়ে আমাদের ব্যবসা বাণিজ্য যেমনি ইচ্ছা সেভাবেই চালাবো, আপনি আপনার জায়গায় ইমামতি করেন, এই জায়গায় মাথা ঘামায়েন। তাহলে এই আদর্শ যাদের ভেতরে আছে আমরা বলবো এটা মুমিনের আদর্শ নয়, ওটা ওই কাফের মুশরিকদের আদর্শ এখনো তাদের ভেতরে রয়েছে, ঠিক কি না? শোয়াইব আলাইহিস সালামের কওমের লোকেরা আরো বলেছিল
আরও বলেছিল, তারা বলেছিল তুমি তোমার কাজ করো, আমাদের কাজকর্মে বাধা দিও না। শোয়াইব আলাইহিস সালাম তখন তার বংশের তার কওমের লোকদেরকে জবাব দিয়েছিলেন, ক্বালা ইয়া কওমি আরাইতুম ইন কুনতু আলা বাইনাতিম মির রাব্বি ওয়া রাযাকানি মিনহু রিযকান হাসানা ওয়া মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আন। শোয়াইব আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার কওমের লোকেরা, আমার কাছে আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি এসেছে, অর্থাৎ মুজিজা এসেছে, আমার রব আমাকে উত্তম রিজিক দিচ্ছেন, এরপরেও কি আমি আমার রবের পয়গাম তোমাদের কাছে পৌঁছানো থেকে আমি কি বিরত থাকবো নাকি? তোমরা যে কাজগুলো করছো, যেই যেই কাজগুলো করা থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি, ব্যক্তি বিরোধিতার জন্য আমি এই কাজগুলো থেকে নিষেধ করছি না, বরং এটি হচ্ছে আমার রিসালাতের দায়িত্ব। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তিনি বলেছিলেন, আমি তো কেবল তোমাদের সংশোধন চাই, আমি আমার সাধ্যের আলোকে তোমাদেরকে সংশোধন করতে চাই, আল্লাহর সহায়তা ছাড়া আমার কোনো কিছু করার তাওফিক নাই, তার উপরে আমি তাওয়াক্কুল করেছি এবং তার কাছে আমার তার কাছে আমাকে ফিরে যেতে হবে। শোয়াইব আলাইহিস সালাম তার অবাধ্য কমকে সঠিকভাবে ব্যবসা করার নির্দেশ দিয়েছিলেন, সেটাও তারা প্রত্যাখ্যান করেছিল। শোয়াইব আলাইহিস সালামের অবাধ্য সেই কৌমের মধ্যে আরেকটি কুকর্ম ছিল, তারা যেখানেই সুযোগ পেত ঝামেলা লাগাই দিত, গন্ডগোল লাগাই দিত, ফাসাদ সৃষ্টি করত। এই জন্য শোয়াইব আলাইহিস সালাম তাদের সামনে দাওয়াত দিয়েছিলেন, সূরা আরাফের 85 নম্বর আয়াতের শেষাংশে এসেছে, তিনি বলেছিলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম মুমিনিন। তিনি বলেছিলেন, জমিনে ভারসাম্য থাকার পরেও তোমরা এই জমিনে তোমরা বিশৃঙ্খলা ঘটিও না, ফাসাদ সৃষ্টি করো না, যদি তোমরা আমার এই দাওয়াত গ্রহণ করো এটিই হবে তোমাদের জন্য অধিকত কল্যাণকর। তিনি তাদের সামনে কত সুন্দর দাওয়াত দিলেন, তারাও উল্টা তারা উল্টো তারা শোয়াইব আলাইহিসসালামকে পাগল জাদুকর মিথ্যাবাদী বলা শুরু করলো। এরপরে শোয়াইব আলাইহিসসালামের দাওয়াত কবুল করে কিছু মানুষ ইমান এনেছিল। শোয়াইব আলাইহিসসালামের কৌমের নেতারা এবার করলো কি দেখেন, এবার তাদেরকে হুমকি ধামকি দেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, এখনো দেখবেন দিনের পথে যারা চলে, দিনই আন্দোলনে যারা সামিল হয়, এদেরকে এখনো দেখবেন সমাজপতিরা কিংবা বিভিন্ন নেতারা হুমকি ধামকি দেয়, আছে না নাই? এই হুমকি ধামকি এটা নতুন কোনো বিষয় নাই, এই হুমকি ধামকি এগুলো হচ্ছে দিন বিরোধীদের চরিত্রের অনুসরণ আর অনুকরণের নমুনা মাত্র। শোয়াইব আলাইহিস সালামের দাওয়াত কবুল করে যারা ইমান এনেছিল, শোয়াইব আলাইহিস সালামের কওমের লোকদের সর্দার যারা ছিল, নেতৃবৃন্দ যারা ছিল, তারা এবার তাদেরকে হুমকি ধামকি দেওয়া শুরু করলো, আল্লাহর পথে জীবনযাপন করতে তাদেরকে বাধা দেওয়া শুরু করলো, এমনকি রাস্তায় রাস্তায় তারা টেন্ডারবাজি চাঁদাবাজি শুরু করলো। এখনো দেখবেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি লুণ্ঠন এগুলো আছে না নাই? চাঁদাবাজি লুণ্ঠন এগুলো নতুন বিষয় না, দিন বিরোধীরা এগুলো আগে থেকেই এই কুকর্ম করত। শোয়াইব আলাইহিস সালাম এবার তাদের সেই কুকর্মের সামনে দাওয়াত দিলেন, তিনি তাদেরকে বললেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবাগুনাহা ইওয়াজা। শোয়াইব আলাইহিস সালাম বললেন, যারা আল্লাহর উপরে ইমান এনেছে এবং আল্লাহর পথে চলছে, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে বক্রতার অনুসন্ধান করে আল্লাহর পথে চলতে তাদেরকে বাধা দিও না। শোয়াইব আলাইহিস সালাম যখন কওমের নেতাদেরকে বললে আল্লাহর পথে চলতে ইমানদারদেরকে তোমরা বাধা দিও না, নেতারা তখন বলেছিল, قَالَ الْمَلَأُ الَّذِينَ اسْتَكْبَرُوا مِنْ قَوْمِهِ لَنُخْرِجَنَّكَ يَا شُعَيْبُ وَالَّذِينَ آمَنُوا مَعَكَ مِنْ قَرْيَتِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا। নেতৃবৃন্দ তখন বলেছিল, হে শুআইব,
তুমি আর তোমার উপরে যারা ইমান এনেছে বেশি বাড়াবাড়ি করলে, আমাদের ধর্মে যদি ফিরে না আসো, তোমাকে এবং তোমার সাথে যারা ইমান এনেছে সবগুলোকে আমাদের এলাকা থেকে বের করে দিব। আজও দেখবেন ইমানের পথে চললে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়, দেশান্তরিত করার হুমকি দেওয়া হয়। এই ধরনের হুমকি ধামকি নতুন কোনো বিষয় নয়, যত যুগেই ইমানের দাওয়াত ছিল সেই সকল যুগে হকপন্থীদের সাথে বাতিলপন্থীদের এরকম সংঘর্ষ ছিল। তারা বলেছিল তোমাকে আর তোমার সাথে যারা ইমান এনেছে সবগুলোকে আমাদের এলাকা থেকে, আমাদের জনপদ থেকে বের করে দিব। এই হুমকি, এই ধমকি পাওয়ার পরে সবাই মনে হয় ভয় পেয়ে বসেছিল, তাই না? ইমানের পথে যারা চলবে তারা ইস্পাত কঠিন দৃঢ় ইমান নিয়ে জালেমদের সামনে দাঁড়ায়, জালেমদের কোনো জুলুম তাদেরকে ইমানের পথে চলতে তাদেরকে দাবিয়ে রাখতে পারে না। শুআইব আলাইহিস সালাম তখন বলেছিল, শুআইব আলাইহিস সালাম তখন বলেছিলেন قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها شعيب عليه السلام বলেছিলেন তোমাদের এই গোমরাহ ধর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে বের করেছেন, এখন আমরা কি আবার তোমাদের ধর্মে ফিরে যাব নাকি? তোমাদের শাস্তির ভয়ে, তোমাদের জুলুম নির্যাতনের ভয়ে আমরা তো আবারও তোমাদের ধর্মে ফিরে যাব না, তোমাদের শাস্তির কোনো পরোয়া আমরা করি না, আমরা জীবন দিয়ে দিব, তারপরেও ইমান আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবা না। আল্লাহু আকবার! নেতারা তখন বলেছিল وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا انكم اذا لخاسرون নেতারা তখন বলেছিল শুআইব তোমার সাথে যারা ঈমান এনেছে, তোমরা যারা শুআইবের সাথে ঈমান এনেছো তোমরা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, শুআইবের সঙ্গ ছেড়ে দাও। বিভিন্নভাবে তারা এদেরকে প্ররোচনা দিতে লাগলো এবং এদেরকে শাস্তির সম্মুখীন করতে লাগলো। এত জুলুম নির্যাতনের পরেও, এত বাধা বিপত্তি বিঘ্নতা সৃষ্টি করার পরেও তারা ইমানদারদেরকে ইমানের রাস্তা থেকে সরাতে পারে নাই। শুআইব আলাইহিস সালামের কওমের লোকেরা পাঁচ নম্বর যে কুকর্মে লিপ্ত ছিল, এরা অকৃতজ্ঞ জাতি ছিল। আল্লাহর এত নিয়ামত এরা পেয়েছে, নিয়ামত পেয়ে ইমান আনা তো দূরের কথা, এরা আল্লাহর উপরে একটু সুক্রিয়াও করে নাই। এই জন্য শুআইব আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন ওয়ায়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালিহিন ওয়ামা কওমু লূতিন মিনকুম বিবাঈদ। শুআইব আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন হে আমার কওমের লোকেরা, হে আমার কওমের লোকেরা, আমার সাথে বিরোধিতা এটা যেন এমন পর্যায়ে না পৌঁছায়, তোমাদের মধ্যে যেন এমন প্ররোচনা সৃষ্টি না হয় যার কারণে তোমাদের উপরে এমন গজব নেমে আসে যেই গজব ইতিপূর্বে নেমে এসেছিল নূহ আলাইহিস সালামের কওমের উপরে, যেরকম গজব ইতিপূর্বে এসেছিল হুদ, সালেহ এবং লূতের কওমের উপরে। আর লূতের কওম, তারা তো তোমাদের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা, এগুলো দেখে শিক্ষা নাও, নইলে তোমাদের উপরেও গজব নেমে আসবে। এখনো সময় আছে, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহীমুম ওয়াদুদ। তিনি বলেছিলেন এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাওবা করে ফিরে আসো। তার অবাধ্য কম তখন তার জবাবে বলেছিল কলু ইয়া শুআইব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু ওয়া ইন্না লানারাকা ফীনা দাঈফা ওয়ালাউলা রাহতুকা লারাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআজিজ। তারা বলেছিল হে শুআইব, তুমি যে কথাগুলো বলো তার অধিকাংশ কথাই আমরা বুঝি না, আর আমরা তো দেখতে পাচ্ছি তুমি আমাদের মধ্যে সবচাইতে দুর্বল, অর্থাৎ তোমার টাকা পয়সা তেমন নাই, প্রভাব এরপরে তোমার প্রভাব তেমন নাই, তারপরেও তুমি কেন আমাদের উপরে প্রভাব বিস্তার করতে চাও? ভালো করে শোনো, যদি তোমার আত্মীয় স্বজন না থাকতো তাহলে পাথর নিক্ষেপ করে
আমরা তোমাকে হত্যা করে ফেলতাম। শুআইব আলাইহিসসালাম তখন তাদেরকে বলেছিলেন, ক্বালা ইয়া কওমি আরআহতি আযযু আলাইকুম মিনাল্লাহি وَاتَّخَذْتُمُوهُ وَرَاءَكُمْ زِهْرِيًّا إِنَّ رَبِّي بِمَا تَعْمَلُونَ مُحِيطٌ। শুআইব আলাইহিস সালাম বলেছিলেন, আমার আত্মীয় স্বজনদের ভয়ে তোমরা আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করছো না, আমার উপরে জুলুম নির্যাতন করছো না, কপাল পোড়া, আল্লাহর চাইতে কি তোমরা আমার আত্মীয় স্বজনকে বেশি ভয় পাও? আমার আত্মীয় স্বজনের ভয়ে তোমরা আমাকে আঘাত করো না। আর ওই আল্লাহর দিনের দাওয়াত তোমাদেরকে দিচ্ছি, তার দাওয়াত কবুল না করলে তোমাদের উপর যে আল্লাহর তরফ থেকে গজব নেমে আসবে, সে আল্লাহকে কি তোমরা ভয় করো না? তিনি তখন তার কওমকে বলেছিলেন, ওয়াইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নি আমিলুন সাওফা তাআমালুনা মাইয়া তিহি আযাবুন ইয়ুখযিহি ওয়া মান হুয়া কাযিবুন ওয়ারতাকিবু ইন্নি মাআকুম রাকীব। তিনি বলেছিলেন, হে আমার কওমের লোকেরা, ঠিক আছে, এত দাওয়াত দেওয়ার পরেও তোমরা আল্লাহর দিন থেকে যেহেতু মুখ ফিরিয়ে নিচ্ছ, তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করি, দেখা যাবে আল্লাহর কাজ আল্লাহর গজব কার উপরে আসে, এবং তোমরা যে আমাকে মিথ্যাবাদী বলছো, দেখা যাবে সত্যিকারার্থী কে আসল মিথ্যাবাদী। তোমরা অপেক্ষা করো, আমি অপেক্ষা করি, আল্লাহর গজবের অপেক্ষা করো। এই অবাধ্য জাতিকে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার পরেও তারা যখন তাদের অবাধ্যতা, তারা যখন নাফরমানি থেকে ফিরে আসলো না, শেষ পর্যন্ত অবাধ্য সেই জাতির উপরে গজব নেমে আসলো। কেমন গজব নেমে আসলো শুনেন, আল্লাহ তাআলা 6টি অভিশপ্ত জাতিকে মহা গজব দিয়ে ধ্বংস করেছেন, এবং সেই গজবের কাহিনী কোরআনে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি অভিশপ্ত কওম ছিল এই শুআইব আলাইহিসসালামের জাতি। এত করে দাওয়াত দেওয়ার পরেও দাওয়াতেরা কবুল করে নাই। এরপরে তাদের উপরে এমন গজব নেমে আসলো, আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এমন গজব তাদের উপরে নেমে এসেছিল, মাদায়েনবাসী লোকদের উপরে একটানা 7 দিন এমন গরম নেমে আসলো, এমন গরম তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো, গরমের কারণে তারা ছটফট করা শুরু করলো, দহন জ্বালায় তারা যখন ছটফট করা শুরু করলো, 7 দিন পরে হঠাৎ করে আকাশের মধ্যে তারা একটি ঘন কালো মেঘমালা দেখলো। আল্লাহ তাআলা 7 দিন পরে ঘন কালো একটি মেঘমালা পাঠালেন, যার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। তারা মনে করছিল, ওই মেঘের টুকরার নিচে গিয়ে যদি আমরা অবস্থান নেই তাহলে একটু শান্তি অনুভব করা যাবে। তারা যখন ঘর বাড়ি থেকে বের হয়ে ওই মেঘের টুকরার নিচে গিয়ে অবস্থান নিল, এরপরে আকাশ থেকে অগ্নি বৃষ্টি শুরু হলো, পানির বৃষ্টি না, কিসের বৃষ্টি? আগুনের বৃষ্টি। গজবটা দেখেন কেমন গজব, আগুনের বৃষ্টি শুরু হলো, নিচ থেকে ভূমিকম্প শুরু হলো, উপর থেকে আগুনের বৃষ্টি শুরু হলো। এই দুইটি গজবের মধ্যে আবার হঠাৎ করে বিরাট আওয়াজ, বজ্র নিনাদ তাদের উপরে চেপে বসলো, এমন গজব আসলো, ভূমিকম্প, আগুনের বৃষ্টি আর বজ্র নিনাদের কারণে সেই অভিশপ্ত কওমের প্রত্যেকটি মানুষ জলে পুড়ে ছাই হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এভাবে আল্লাহ তাআলা কোনো প্রকার সৈন্যবাহিনী ছাড়া, কোনো প্রকার সৈন্য সামন্ত ফেরেশতা ছাড়াই অল্প একটি গজব দিয়েই সেই অবাধ্য জাতিকে নিঃশেষ করে দিয়েছিলেন। সে আল্লাহ মনে হয় নাই, সে আল্লাহ মনে হয় নাই, আমার বুঝে আসে না আল্লাহর কিতাবের এই ঘটনাগুলো পড়েও কি করে মানুষ আল্লাহর দিনের বিরোধিতা করে, এত বিরাট বিরাট জাতিকে আল্লাহ ধ্বংস করতে ফেরেশতাও লাগে নাই, সৈন্যও লাগে নাই, ভূমিকম্পের মতো গজব, অগ্নিবৃষ্টির মতো গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? এই যে আমরা এত নাফরমানি করছি, এই করোনা এটা কি শুধু ভাইরাস? এটা হচ্ছে জুন্দুম মিন জুনুদিল্লাহ, এটিও আল্লাহর পাঠানো সৈনিক। আপনি কি এত কিছু দেখেও, এত কিছু দেখেও হেদায়াতে আপনি কি হেদায়াতের রাস্তায় ফিরে আসবেন না? আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান, কোনো পরমাণু শক্তিও লাগে না, যদি ইমানদারেরা ইমানের চেতনা থাকলে, সংখ্যায় কম থাকলেও সংখ্যাধিকদের সংখ্যাধিক্যের উপরে বিজয় দিয়ে দিবেন কে? শুআইব আলাইহিস সালামের কওম
ধ্বংস হয়ে গেল, এদের উপরে আজাব নেমে আসলো। এই যে আমরা নবীদের কাহিনী এই আলোচনাটি শুরু করেছি, এই উদ্দেশ্যে না যে বিভিন্ন নবীদের কাহিনী শোনায়া আপনাদেরকে মজা দিব, উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হলো এই নবীদের কাহিনী জেনে সেই সকল কাহিনীর ভেতরে আমাদের জন্য কি শিক্ষণীয় রয়েছে সেই শিক্ষাগুলো গ্রহণ করার জন্যই আমরা এই আলোচনা শুরু করেছি, এবং আমরা শিক্ষণীয় যত বিষয় আছে সেগুলো গ্রহণও করবো ইনশাআল্লাহ। এবার আলোচনার শেষ পর্যায়ে এই যে আজকে আমরা সোহাইব আলাইহিসসালামের কাহিনী শুনলাম, এই সোহাইব আলাইহিসসালামের কাহিনীর ভেতরে আমাদের জন্য কি কি শিক্ষণীয় রয়েছে সেটি আমরা জানবো। সোহাইব আলাইহিসসালামের কাহিনীর ভেতরে আমাদের জন্য 12টি শিক্ষা রয়েছে। কয়টি শিক্ষা রয়েছে? নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে সোহাইব আলাইহিসসালাম তার কওমের লোকদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। সোহাইব আলাইহিসসালামের মতো পৃথিবীর সমস্ত নবীরা তাওহীদবাদী নবী ছিলেন এবং তারা সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 36 নম্বর আয়াতে বললেন, ওয়ালা কদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবু তাগুত। আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি, পাঠিয়েছি এই মর্মে তারা যেন এই দাওয়াত দেয় এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে বর্জন করো। সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত এবং তাগুতকে বর্জন করার দাওয়াত। সোহাইব আলাইহিসসালামের দাওয়াতও সেম ছিল, তিনি তার কওমের লোকদেরকে আল্লাহর দিনের দাওয়াত গ্রহণ করার জন্য এবং তার সমাজে যেই সকল তাগুত ছিল, তাগুত কারা, যে নিজেও আল্লাহর আইন মানে না এবং মানুষদেরকেও আল্লাহর আইন মানতে দেন, এইরকম তাগুত এখন মনে হয় দুনিয়াতে আর নাই, আছে মানে এখন সংখ্যা আরও কম না বেশি। পৃথিবীর সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদের পক্ষে আর তাগুতের বিপক্ষে। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরাও তাওহীদের অনুসরণ করব আর তাগুতের বিরুদ্ধে আমরা সবসময় অবস্থান করব। সোহাইব আলাইহিসসালামের জীবনের ভেতরে আমাদের জন্য দ্বিতীয় যে শিক্ষণীয় বিষয় রয়েছে সেটি হচ্ছে দুনিয়া এবং আখেরাতে যদি আমরা সফল হতে চাই তাহলে শিরক বিদআত এবং কুসংস্কার মুক্ত জীবন যাপন করতে হবে। কারণ সোহাইব আলাইহিসসালামের কওমের লোকেরা শিরকের মধ্যে কুফরের মধ্যে নিমজ্জিত থাকার কারণেই গজবে নিপতিত হয়েছিল। সুতরাং আমরা যদি দুনিয়ার লাঞ্ছনা এবং আখেরাতের শাস্তি থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে শিরক বেদাত এবং কুসংস্কার মুক্ত জীবনযাপন করতে হবে। সোহাইব আলাইহিসসালামের জীবনের ভেতরে তিন নাম্বার যে শিক্ষা রয়েছে, ওজনে কম দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা যাবে না। এই ধরনের মানুষ মনে হয় এখন সমাজে নাই, এরকম বহু মানুষ আছে নেওয়ার সময় ঠিক মতো নেয়, দেওয়ার সময় ঠিক মতো। সূরা মুতাফিফিনের মধ্যে আল্লাহ তাআলা তাদের নিন্দা করে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফিফিনা আল্লাযিনা ইযা ক্বালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ তাআলা বলছেন ধ্বংস তাদের জন্য যারা নেওয়ার সময় ঠিক মতো ওজন করে নেয় কিন্তু দেওয়ার সময় ওজনে কম দেয়, এদের জন্য ধ্বংস, এদের জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য আমাদের জন্য শিক্ষা হচ্ছে কখনোই আমরা ওজনে কম দিয়ে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে সোহাইব আলাইহিসসালামের জীবনের ভেতরে চার নাম্বার গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে জীবনের সব জায়গায় আল্লাহর আইন মানতে হবে। মসজিদে ঢুকলে আল্লাহর আইন দিয়ে নামাজ পড়েন, আল্লাহর বিধান মতো নামাজ পড়েন, আর মসজিদ থেকে বের হওয়ার পর আল্লাহর আইন দিয়ে আপনার দোকান চলে না, ব্যবসা বাণিজ্য চলে না, আপনার সমাজ অর্থনীতি রাজনীতি চলে না, এটার নাম ইমানদারি নয়, এটা ইমান এনে ইমানের নামে বেঈমানি। কারণ আপনারা জানেন একটু আগেই আমি আলোচনায় বলেছি যে সোহাইব আলাইহিসসালামের লোকেরা সোহাইব আলাইহিসসালামের দাওয়াত পাওয়ার পরে কি বলেছিল, তুমি তোমার নামাজ পড়তেছো নামাজ পড়ো, আমাদের ব্যবসা বাণিজ্যে মাথা ঘামায়ো। এই স্বভাবের মানুষরা এখনো দুনিয়ায় আছে, এরা ধর্মকে কেবল ধর্মীয় কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, এরা ধর্ম দিয়ে সব কিছু পরিচালিত করতে চায় না, ধর্মের আইন দিয়ে শরিয়া আইন দিয়ে তারা সব কিছু পরিচালিত করতে চায় না। এদের ব্যাপারে রাব্বুল আলামিন সুজা সাপটা বলে দিয়েছেন, একেবারে সুজা কথা, আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযা
আল্লাহ তাআলা এই স্বভাবের মানুষগুলোকে বলছেন, তবে কি তোমাদের দশা এই, তোমাদের অবস্থা কি এমন নাকি তোমরা আল্লাহর কিতাবের কিছু আয়াত মানো আর কিছু আয়াত মানো না? এমনটা যারা করো তোমাদের জন্য, এমনটা যারা করো তোমাদের জন্য দুনিয়ার লাঞ্ছনাও যেমন রয়েছে, আখেরাতে তোমাদের জন্য কঠিন শাস্তিও রয়েছে। এই স্বভাবের মানুষ এখনো আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরা দেখে যায় নামাজ পড়ে, কিন্তু যখন আল্লাহর কোরআন পর্দা করার কথা বলে, পর্দার আইন নিয়ে তারা কঠোর ভাষায় মন্তব্য করে। আল্লাহ এদের ব্যাপারেই বলছেন, তবে কি তোমার দশা এমন নাকি তুমি আল্লাহর কিতাবের আইন মেনে নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, কিন্তু আল্লাহর বিধান মেনে পর্দার কথা শুনলেই তোমার গায়ে চুলকানি উঠে, মাদকের বেলায় চুলকানি উঠে, অর্থাৎ আল্লাহর কিছু বিধান মানো, কিছু বিধান মানো না। এই স্বভাবের মানুষেরা দুনিয়ায় লাঞ্ছিত হবে, আখেরাতেও আল্লাহর কঠোর শাস্তির সম্মুখীন হওয়া লাগবে, রেহাই পাওয়া যাবে। তাহলে চার নম্বর শিক্ষা হলো, জীবনের সব জায়গায় আল্লাহর আইন মানতে হবে। আপনি কালেমার ঘোষণা দেওয়ার পরে জীবনকে দুই ভাগ করার সুযোগ নাই, এক ভাগ ধর্মের জন্য আর এক ভাগ রাজনীতির জন্য, সমাজের জন্য, এটা করতে পারবেন না। ইমান আনলেই ওই আল্লাহর বিধান মতো জীবনের সব পরিচালনা করা লাগবে। এই ঘোষণা, এই এই অর্ডারটা কার? জোরে বলেন, অর্ডারটা কার? নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার শিক্ষা হলো, ইবাদত কবুল হওয়ার জন্য হালাল ইনকামটা হচ্ছে পূর্ব শর্ত। এজন্য শোয়াইব আলাইহিসসালাম তার কওমের লোকদেরকে হালাল উপায়ে ইনকামের পরামর্শ দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। আমাদের মধ্যে অনেকেই আছে খুব নামাজি, নামাজে আগের কাতারে, সে আবার সুদ ঘুষের বেলায় সামনের কাতারে থাকে, এরকম নাই? দেখা যায় নামাজেও আগের কাতারে, ঘুষ খাওয়া, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজির বেলায় এসে আগের কাতারে, এরকম আছে না নাই? তবরানির মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন এমন কিছু মানুষ হাজির হবে যাদের আমলের অভাব থাকবে না, কিন্তু তাদের আমলনামা ধ্বংস হয়ে যাবে, ধুলিকণার মতো উড়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, অগো আল্লাহর নবী, আপনি কাদের ব্যাপারে কথা বলছেন? আল্লাহর নবী বললেন, এরা হলো ওই মানুষেরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, বাইতুল্লাহ গিয়ে হজ করত, যাকাত দিত, কুরবানির সময় আসলে কুরবানিও করতো, রমজান মাসে রোজাও রাখত, কিন্তু হারাম উপায়ে উপার্জনের লোভ লালসা তারা সামলাতে পারতো না। একদিকে হারাম উপায়ে তারা ইনকাম করতো, উপার্জন করতো, অন্যদিকে আল্লাহর ইবাদত করতো, আল্লাহকেও খুশি রাখে, আবার ওই দিকে কী করে হারাম উপায়ে উপার্জন করে। এরকম মানুষ আমাদের সমাজে এখন খুব কম আছে। আল্লাহর নবী বলছেন, এদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, এদের নামাজ, এদের রোজা, এরা যখন হারাম উপার্জন করে নামাজে আসে, আল্লাহ বলেন, তোর নামাজে উপস্থিতি আমার কোনো দরকার নাই। এরা যখন হজে যায়, হজের টাকাটাও তার হারাম পয়সা, হারাম উপায়ে উপার্জন করেছে, হারাম উপায়ে উপার্জন করে উপার্জিত পয়সা দিয়ে সে যখন গিয়ে বলে লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ বলেন, তোর মতো হারাম খুরের উপস্থিতি আমি কবুল করলাম না, নাউযু বিল্লাহি মিন। তাহলে আপনি যে দেহ দিয়ে ইবাদত করেন, এই দেহটাকে আগে পবিত্র রাখেন, হালাল পয়সা উপার্জন করে, হালাল খাদ্য গ্রহণ করে, ওই হালাল বডি দিয়ে যখন ইবাদত করবেন, ওইটা আল্লাহর কাছে কবুল হবে ইনশা। নাম্বার সিক্স, ছয় নাম্বার হচ্ছে, ছয় নাম্বার শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য কোনো ওয়াসিলা, কোনো মাধ্যম লাগে না। শোয়াইব আলাইহিসসালামের জাতির লোকেরা সহ পৃথিবীর সমস্ত কাফেররা সবাই জানত যে সব কিছুর স্রষ্টা একজন, তিনি কে? তারা বলতো, আমরা এই মূর্তি বা গাছের, চাঁদের, নক্ষত্রের পূজা করি, এগুলোর মাধ্যমে যেন আমরা ওনাকে পেতে পারি। তো আমাদের সমাজে, মুসলমান সমাজে এইরকম সরাসরি শিরক না থাকলেও দেখা যায় এখন আমরা বিভিন্ন মাধ্যম ধরি, অমুকের মাধ্যমে, অমুকের মাধ্যমে, তমুকের মাধ্যমে, জীবিত মৃত অমুক তমুকের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিলের তালাশ করি, এমনটা করা যাবে না। আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন, নবী বলে দিন এদেরকে, আমার বান্দারা যখন আমাকে ডাকবে তখনই তারা আমাকে পাবে। আপনি যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হবেন, আল্লাহ তখন দৌড়ে দৌড়ে অগ্রসর হন। আল্লাহু আকবার, কোনো মাধ্যমের দরকার
থাকবে কেন, আল্লাহ কি এতই অকজি হয়ে গিয়েছেন? নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে এই ধরনের শিরক থেকে নিজের আমলকে হেফাজত করতে হবে, নাম্বার সেভেন। সাত নাম্বার হচ্ছে বাপদাদার আমল থেকে চলে আসা রুসুমের চাইতে আল্লাহর বিধানকে প্রাধান্য দিতে হবে। এটি হচ্ছে শোয়েব আলাইহিসসালামের জীবনী থেকে একটি বড় শিক্ষা। যেমন শোয়েব আলাইহিসসালাম দাওয়াত দিলেন, তারা বলল আমরা কি আমাদের বাপদাদার রুসুম ছেড়ে দিব? কারণ আমাদের বাপদাদারা তো এই গাছের পূজা করতো, আমরা কি গাছের পূজা ছেড়ে দিব? আমাদের মুসলিম সমাজেও দেখবেন কিছু মানুষ আছে, এরা হেদায়াতের কথা সঠিক কথা শোনার পরে বলে না এই জিনিসটা বাপদাদার আমল থেকে চলে আসতেছে, এটা সার্ব কেমনে আছে না নাই? আপনার বাপদাদার আমল থেকে চলে আসা কোনো রুসুম যদি আল্লাহর কোরআন আর হাদিসের বিরোধী হয়ে যায়, বাপদাদার রুসুমকে পায়ের তলায় ফেলে দিতে হবে, কোরআন আর হাদিসের মতামতকে গ্রহণ করে নিতে হবে। কিছু মানুষ আছে বাপদাদার রুসুমকে এখনো প্রায়োরিটি দেয়, কয় না এটা তো মানুষ অনেক বছর ধরে করছে। বাপদাদার রুসুম যদি অনেক আগে থেকে চলে আসে আর সেই রুসুম যদি কোরআন হাদিসের বিপরীত হয়, সেই রুসুমকে আমি পায়ের তলায় ফেলে দিয়ে আল্লাহর বিধান মেনে নেব, এই রুসুমের কোনো দাম আমার কাছে? এটি হচ্ছে একটি অন্যতম শিক্ষা, নাম্বার এইট। আট নাম্বার হচ্ছে কোনো বিশৃঙ্খলার কাজে কোনো মোমিন কখনো জড়াবে না। এটি হচ্ছে শোয়েব আলাইহিসসালামের জীবনী থেকে একটি শিক্ষা, কারণ তার জাতির লোকেরা বেশি বেশি গণ্ডগোল সৃষ্টি করত। নাম্বার নাইন, নয় নাম্বার হচ্ছে দিনের পথে চললে মুসিবত আসবে, আর এই মুসিবত আসলে আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, তাহলেই বিজয় আসবে কার পক্ষ থেকে? নাম্বার টেন। দশ নাম্বার হচ্ছে আল্লাহর দিনের পথে বাধাদানকারীরা এবং দিন বিরোধীদের ধ্বংস হচ্ছে অনিবার্য, এই ধ্বংস থেকে কেউ তাদেরকে বাঁচাতে পারে, দিন বিরোধীদের ধ্বংস হবেই, আজ না হোক কাল, কাল না হোক পরে তাদের ধ্বংস হবে, তাদের ধ্বংস তাদের পতন অনিবার্য, এটি দিনের আলোর মতো চিরন্তন সত্য কথা। ক্ষমতা বাহাদুরি দাপট কোনো কিছুই আল্লাহর আজাব গজব থেকে কাউকে ইতিপূর্বেও রেহাই দিতে পারে নাই, ভবিষ্যতেও কোনো জালেমকে রেহাই দিতে পারবে। নাম্বার ইলেভেন, এগারো নাম্বার হচ্ছে দিন বিরোধীরা ইতিহাসে চিরকাল নিকৃষ্ট এবং দিনপন্থীরা সম্মানিত বা মানুষের কাছে স্মরণীয় বরণীয় হয়ে থাকে। দেখেন যারাই দিনের বিরোধিতা করেছে, নমরুদ ফেরাউন কিংবা যারা দিন বিরোধী ছিল, এদের নাম কি মানুষ আজ স্মরণ করে? স্মরণ করলেও ঘৃণা সহকারে কি করে স্মরণ করে, কিন্তু দিনের পথে যারা অটল থেকেছে অবিচল থেকেছে, এই যে ধরেন আজকে দশই মহরম, আজকে ফেরাউনের পতনের দিন, ফেরাউনকে কেউ স্মরণ করে না, কিন্তু মুসা নবীর নাম আজও দুনিয়ায় আছে না নাই? আবার দেখেন ইরাকের কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, আর ইয়াজিদের শাসনামলে এই ঘটনা ঘটেছে, ইয়াজিদকে কেউ ভালোবাসে না, ইয়াজিদকে কেউ সম্মানের সাথে স্মরণ করে না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আজও মানুষ সম্মানের সাথে স্মরণ করে। এই যে গতকাল শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করলেন, তার ইন্তেকালে মানুষের অন্তর কেঁদেছে। মাউতুল আলিমি মাউতুল আলম, একজন আলেমের মৃত্যু মানে একটি জগতের মৃত্যু। কিছু মানুষ মারা গেলে আল্লাহর আসমান জমিন কাঁদে, মানুষের অন্তর আফসুস করে, আর কিছু মানুষ মারা গেলে মানুষের অন্তর আফসুস করে না। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। দিন বিরোধীরা নাফরমান বেঈমানদের মৃত্যুতে আল্লাহর আসমান জমিন কাঁদে না, কিন্তু হাদিসে এসেছে একজন মুত্তাকির মৃত্যুতে আল্লাহর আসমান জমিন চল্লিশ দিন কাঁদে। আল্লাহু আকবার! এই জুনাইদ বাবুনগরীর জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করেছে তার প্রতি মানুষের কতটা ভালোবাসা ছিল। আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, তিনি এক আপুষহীন ব্যক্তিত্ব ছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র গড়ার কারিগর তিনি ছিলেন, তার অসংখ্য অগণিত ছাত্ররা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তার খিদমাত, তার বর্ণাঢ্য জীবন সম্পর্কে আপনারা জানেন, তিনি হয়তো চলে গিয়েছেন কিন্তু তার আদর্শ থাকবে, তার আদর্শ মানুষের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় হয়ে থাকবে। সীমাহীন জুলুম নির্যাতন এবং লোভনীয় অফারের সামনে ইস্পাত কঠিন দৃঢ় ঈমান নিয়ে কিভাবে থাকতে হয় তার জ্বলন্ত দৃষ্টান্ত ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। অনেক নির্যাতন তার উপরে হয়েছে, অনেক লোভনীয় অফার এসেছে, এগুলোকে পায়ের তলায় ফেলে দিয়ে তিনি জুলুম নির্যাতনকে সহ্য করেছেন, কিন্তু দিনী রাস্তা থেকে তিনি এক চুলও সরে যান নাই। আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। নাম্বার বারো এবং সর্বশেষ শিক্ষা হচ্ছে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে তার ইবাদত করতে হবে, তবেই আল্লাহর রহমত এবং আল্লাহ তাআলার
তরফ থেকে নাজাত পাওয়া যাবে ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।